তিনি বরাবরই জেন্টলম্যান, মাঠে মাঠের বাইরেও। ফের নিজের জেন্টলম্যান ইমেজকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। ফেরালেন বিশ্বকাপ জেতার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের পুরস্কার মূল্যের অর্ধেক। খেলার মাঠে ওয়াল নামে তিনি পরিচিত ছিলেন, সেই ওয়ালের যে একটা সুবিশাল হৃদয় আছে সেটার প্রমাণ তিনি বারবার দিয়েছেন। তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেট কোচ রাহুল দ্রাবিড়। টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ঘোষণা করা 125 কোটি টাকা পুরস্কারের 5 কোটি টাকা পেয়েছিলেন দ্রাবিড়, কিন্তু তার কোচিং দলের বাকি সদস্যরা পেয়েছিলেন 2.5 কোটি টাকা করে। সে কারণেই তার প্রাপ্য পুরস্কার মূল্যের অর্ধেক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বোর্ডকে তার পুরস্কারের অর্থ কমিয়ে 2.5 কোটি টাকা করতে বলেছেন দ্রাবিড়। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচদের তুলনায় তিনি বেশি টাকা পেতে চাননি। বোলিং কোচ পরশ মামরে, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের মতোই বোনাস 2.5 কোটি টাকা চান দ্রাবিড়। এর আগে 2018 সালে ভারতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের প্রধান কোচ হিসেবেও একই রকম অবস্থান নিয়েছিলেন। সূত্র অনুযায়ী তখন দ্রাবিড় পেতেন 50 লাখ টাকা এবং সাপোর্ট স্টাফের অন্যান্য সদস্যরা পেতেন 20 লাখ টাকা করে, ক্রিকেটাররা পেতেন 30 লাখ টাকা করে। দ্রাবিড় এমন বিভাজন মেনে নিতে অস্বীকার করেছিলেন। বিসিসিআইকে বিতরণ শতাংশ পরিবর্তন করতে এবং সবাইকে সমানভাবে পুরস্কৃত করতে বাধ্য করেছিলেন। পরে বোর্ড সংশোধিত তালিকা প্রকাশ করে, যেখানে সাপোর্ট স্টাফের প্রতিটি সদস্য দ্রাবিড় সহ 25 লাখ টাকা করে পান। ক্রিকেট যে ভদ্রলোকের খেলা তা ফের আরও একবার প্রমাণ করে দিলেন রাহুল শরৎ দ্রাবিড়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।